হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমি তো আজকে একদম স্পেশাল স্পেশাল সুপার স্পেশাল লাঞ্চ নিয়ে বসেছি। অনেক দিন ধরেই আমার মনটা লুচি লুচি করছিল। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা সবাই জানো, অনেকে তোমরা কমেন্ট বক্সে লিখেওছো যে মুন, তোমার যখন লুচি খেতে এত ইচ্ছে হয়েছে তুমি লুচি করেই নাও। আজকে ফাইনালি লুচি করেই নিলাম, আত্মা এত চাইছে লুচি লুচি, ওটা পরোটা দিয়েও হচ্ছে না জানো তো, তাই জন্যে আজকে লুচি করেই নিলাম। তো আমি চারখানা লুচি এখানে নিয়েছি, আর এখানে দেখো দুটো রয়েছে, কারণ আমি একসঙ্গে না লুচি এতগুলো খেতে পারি না। তো যদি পারি তাহলে নেবো, আর না হলে ওটা আমার ডিনারে হয়ে যাবে। এই দেখো একটু আলুর তরকারি না, এটা আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, সেটাও একটু রেখে দিয়েছি, আর দু পিস লুচি রেখে দিয়েছি, আর আমার রাত্রিরে ছানা আছে, হয়ে যাবে। এখন চারটে নিয়েছি, কারণ আমি তো জানি আমি কতটা খেতে পারি লুচি। না বেশি খেলে কি জানি মুখ মেরে দেয়, মানে পারা যায় না, ইচ্ছে হয় দেখে ও অনেক লুচি খেয়ে নেবো, কিন্তু আদপে কিন্তু সেটা আমি পারি না। তিনটে চারটে ম্যাক্সিমাম হয়ে গেলেই না আমার মনে হয় আমি প্রচুর খেয়ে ফেলেছি, তেলাক্ত জিনিস ভালো লাগে না। খাওয়ার এদিকে শখ আছে ষোলো আনা বলো। যাই হোক, চলো আজকে সুপার স্পেশাল লাঞ্চ, এটা মানে আমার কাছে বিশাল ব্যাপার। আবার এখন ভেজেছি নতুন, আগেও ভেজে রাখিনি, যে খাচ্ছি যখন আজকে একদম টাটকা টাটকা ফুলকো ফুলকোই খাবো। যদিও 100% যে ফুলেছে তা না, কিন্তু তাহলেও আর কি চলবে, কিছু তো ফুলেছে। এটা কিন্তু অরেগানো নেই, আলু পেঁয়াজ ভাজা, একটু গোলমরিচ গুঁড়ো আর নুন, বাস এই দেওয়া। দারুণ খেতে হয়েছে, এরকম ভাবেও তোমরা আলু ভাজা করো, ডাল ডালের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। দিন আর টাইমটা কি বলেছি, আজকে হচ্ছে 24th অফ আগস্ট, আর এখন বাজে 2:10। সকাল থেকে সমান নে ফ্যাব্রিকের কাজ করছি, বেশিটাই না করে রাখার চেষ্টা করি, কেন বলো তো রাত্রিরে বলি পারি না, মানে ঠিক নিখুঁত যে সরু মানে লাইনগুলো সেইগুলো না চোখে দেখতে পাই না, কেন অবশ্যই আমার আগে তো ড্রয়িংটা থাকে, তার উপরে কালারিং করি, ওই ড্রয়িংটা না দেখতে পাই না রাত্রিরে। তাই বলে যে অন্ধ বা কানা তা কিন্তু না, এনাফ ঠিক লাইটটা নেই তো ওই জন্য। পটল কয়েকটা ছিল ভেজে ফেললাম, আরো বোধ হয় 2-3টে আছে। সেরকম কিছু পরিপাটি করে রান্না বান্না করি না তো, ওই জন্য বেশি কিছু সবজি সবজা আনিও না, মানে কিনিও না, ফালতু পড়ে পড়ে নষ্ট হয়ে পচে যাবে ফেলে দেবো, কি লাভ। কালকে একটু বেগুন আনতে দিয়েছিলাম, উনি এসে বললেন বেগুন পাওয়া যাচ্ছে না, কি বলবো। বেগুনও যদি না পাওয়া যায়, না এক্ষুনি বেগুন খাওয়ার মতো কোনো মানে প্রিপার মানে মাতা কিছু রেসিপি নেই তো, যে কারণে আজকে আর বলিনি, ব্লিঙ্কিটে আছে দেখে নিয়েছি।
ওই স্পেন্সারে ম্যাগুর মাংস আনতে দেবো, তখনই স্পেন্সার থেকে দু চারটে বেগুন আনিয়ে নেবো। দেখলে একটা তুলে রাখলাম, লুচিটা তো আফটার অল ডিপ ফ্রাই না, তাই জন্য এত তেলাক্ত জিনিস খেতে পারি না। দুটো তিনটেতেই আমার হয়ে যায়। ভালোই হলো আমার কি, আর রাত্রিবেলা আমার একটা সেট রইল। আকাশটা মোটামুটি একরকম ছিল, এখন আবার খারাপ হতে আরম্ভ করেছে। বর্ষাকাল আর কাটছে না, তিনটে লুচি আমার জন্য বেস্ট জানো, তিনটে এখন না তিনটে রাত্রিরে ব্যাস। ওই জন্য আমি লুচি করি না, ডিপ ফ্রাই করতে হয় তো, কিন্তু এত বেশি ভেতরের থেকে চাইছিল লুচি লুচি। গুচ্ছের খেয়ে অস্বস্তি ফিল করার থেকে কম খাওয়া হলো, ব্যাস এই যা খেলাম আমার কোনো চাপ ফিল হচ্ছে না। আর একটা লুচি এক্সট্রা খেলেই না চাপ ফিল শুরু হয়ে যেত। একটু আলু ভাজা আর তিন পিস লুচি রইলো, বাস হয়ে গেল রাত্রি আমার তো। চলো ক্রমশ অন্ধকারও হয়ে আসছে আর আমার খাওয়াও শেষ হয়ে গেছে, আত্মা আজকে শান্তি পেলো, লুচি খাইয়ে দিয়েছি। তো যদি তোমাদের আজকে লুচির মেনু ভালো লাগে, যদি আজকের ভিডিও ভালো লাগে, খাওয়া ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। সব ঠিকঠাক থাকলে আবার অন্য কোনো মেনু নিয়ে চলে আসবো নেক্সট লাঞ্চ টাইমে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।